আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি বিগত ক্লাস শেষ করেছিলাম 3.4 উৎপাদকের বিশ্লেষণের 3 নম্বর অঙ্ক দিয়ে। আজকে আমি শুরু করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক হলো x³ + 4x² + x - 6। তো প্রথমে কী করা লাগে? প্রথমে ধরি f(x)=x³ + 4x² + x - 6। ধরে নিলাম আমাদেরকে এই সব অঙ্কে প্রমাণ করা লাগবে, মানে কি মান বসালে এটার মান জিরো হবে, কি মান বসালে এটার মান জিরো হবে, মানে x এর মান কি বসালে এটা জিরো হবে। তো কিভাবে বুঝবো? তো আমি নিয়ম শিখেছিলাম ক্যালকুলেটর। তো প্রথমেই অন করা লাগবে। অন করার পর মোড একবার, দুইবার, তিনবার মোড কেমন লাগবে, তিনবার মোড টিপতে হবে। তো ইকুয়েশন আসবে, ইকুয়েশন এক নম্বরে ইকুয়েশন আছে, এটা টিপা লাগবে একবার। তারপর আসবে আননডস 2-3, আর সাইডেরটা টিপা লাগবে। আসবে ডিগ্রি 2 আর 3। তো এখানে x³ মানে 3 নম্বর ডিগ্রি লাওয়া লাগবে, তিন নম্বর টিপলাম। এখানে এর মান কত? এর মান হলো x³, মানে x³ এর মান কত? এখানে হবে 1, এখানে হবে 1। সমান চিহ্ন দেওয়া লাগবে। তারপরে সমান বিয়ের মান কত? বিয়ের মান হলো 4, সমান চিহ্ন দেওয়া লাগবে। সের মান হলো 1, আর ডিয়ের মান হলো -6। তাহলে x১=1 আসছে, x২=-3 আসছে, আর x³=-2। যে কোনো একটা বসালেই কিন্তু এটার মান জিরো হয়ে যাবে। তাহলে আমি ওয়ান বসাই, তাহলে f(1) = (1³)(4×1²) - 1 - 6। তাহলে 1 + 4 + 1 - 6, তাহলে 6 4 × 6 - 6 = 0। তাহলে আমরা কী বলতে পারবো এখন? তাহলে আমরা বলতে পারি যেখানে এখানে কী বসালাম, এখানে 1 বসালাম, তাহলে x - 1 হবে। এখানে যদি প্লাস বসাই তাহলে মাইনাস উৎপাদন হবে, মানে x - 1। অতএব বলতে পারি, অতএব x - 1 f(x) এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এখন তাহলে এখন বলে এটা আমাকে লেখা লাগবে। তাহলে x - 1 উৎপাদক কি হলো? x - 1। তাহলে এখন তাহলে আমি x - 1 পেয়ে গেছি একটি উৎপাদক। তাহলে আমি এক লাইন ফাঁকা রাখবো, এক লাইন পরে লিখবো এটা। তাহলে এক লাইন ফাঁকা রাখলাম, এক লাইন পরে লিখবো। তাহলে x - 1 × x - 1 এই দিয়ে রাখলাম, যদি আরও লাগে দিব, সমস্যা নেই। তাহলে x - 1 আছে এখানে, এটা উৎপাদক। আমার উপরে আছে x³। তাহলে কী বলেছিলাম? আমি বলেছিলাম x³ ওপরে লিখবো, নিচে লিখবো x, কাটাকাটি করলে হবে x² তাহলে এখানে x² হবে, x² গুণ করি, তাহলে x² আর x গুণ করলে কত হবে? x³, হ্যাঁ, তারপর মাইনাস x² তাহলে এখানে আমার x³ মিলে গেছে, -x² এখানে লিখলাম, কিন্তু ওপরে আছে হলো +4x² লাগবে কত? লাগবে হলো 5x². তো দেখেন, তাহলে এখানে প্লাস লাগবে, প্লাস 5x, মাইনাস 5x। তাহলে এখানে লিখলাম -5x, ওপরে কত আছে? ওপরে আছে x, তাহলে কী করবে এখন? আবার x - 1 দিই। তাহলে এখানে কত লাগবে? এখানে লাগবে প্লাস 6, তাহলে +6x - 6। লাইনটা অনেক গুরুত্বপূর্ণ লাইন, আশা করি একটু বুঝতে পেরেছি, ভালোভাবে দেখেন। লিখলাম, তাহলে x - 1 হবে কি? উৎপাদক একটা কম পেয়ে গেলাম, x² + 5x + 6। এটাকে আবার ভাঙবো, x - 1 × x² + 3 × 6 3x
प्लस टू एक्स प्लस सिक्स, एक्स माइनस वन, एक्स कॉमन लिया हम एक्स प्लस थ्री, प्लस टू कॉमन लिया हम एक्स प्लस थ्री, एक्स माइनस वन इंटू एक्स प्लस थ्री इंटू एक्स प्लस टू, এটাই অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কে যাব। তো এখন পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা হলো পাঁচ নম্বর অঙ্ক, এ কিউ প্লাস এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স। তো এই অঙ্কে যাই এখন, এই অঙ্ক ধরে কি করবো, ধরি 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 এফ অফ এ সমান এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি সিক্স। হ্যাঁ, তো আমাকে সেইভাবে আবার কী করা লাগবে, আমাকে একটা উৎপাদক বের করতে হবে। এ কারণে কি এফ অফ একে জিরো করতে হবে, কারণ কি বলেছিলাম একটু লিখে দিয়েছিলাম প্রথমবারে, এক্স এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্সের একটু উৎপাদক হবে যদি কেমন যদি এফ অফ এক্স যেমন জিরো হয়, আমি কিন্তু লিখে দিয়েছিলাম প্রথমে। তো আবার খেসে ক্যালকুলেটার নিই, নেওয়ার পরে এটাকে এখন আমি ক্লিয়ার করবো, একটা অঙ্ক করেছি না, আমি এটা ক্লিয়ার করবো। তো শিফট টিপার পর এই তো মুড, শিফট টিপে মুড, শিফট টিপে মুড, মুড টিপলাম, দেখেন এম সি ওয়ান মুড আসছে, এগুলো আসছে, দেখেন এখানে ক্লিয়ার লেখা আছে, দেখেন ক্লিয়ার, এই অল লেখা আছে, অল অলে তিন আছে, তিন টিপ্প দিয়ে স্টার্ট অল হয়ে গেল। তো আবার সেভাবে যাই আবার, তো প্রথমে হলো, প্রথমে হলো মুড, একবার দুইবার তিনবার, তিনবার মুড, মুডের পর কী কী আসছে দেখেন, ইকুয়েশন আসবে, ইকুয়েশন ইকুয়েশন এক নম্বরে, এক নম্বরে আছে, নিয়ে যাবে এক নম্বর, দেখি আসছে আর নটস, সাইডের এই যে সাইডের বোতাম আমরা ঠিক করি, সাইডের এই বোতাম দেখবেন ডিগ্রি ডিগ্রি আসছে, ডিগ্রি টু আর থ্রি কত লাগবে আমার, থ্রি ডিগ্রি লাগবে, থ্রি ডিগ্রি তিন টিপব, তিন তিন টিপলাম, এখানে এর মান কত, এর মান হলো ওয়ান, কিছু নয় মানে ওয়ান, এখানে কিছু নয় মানে ওয়ান, এর মান কত ওয়ান, ওয়ান সমান বিয়ের মান কত, বিয়ের মান হলো থ্রি, বিয়ের মান কত হবে, না এ কিউব আছে, সরি বিয়ের মান এ কিউব, তারপরে এ স্কোয়ার হয়, তাহলে এখানে বিয়ের মান দেয়নি, তার মানে বিয়ের মান জিরো, বিয়ের মান জিরো, তাহলে সে এর মান কত, এ থ্রি, সে এর মান থ্রি, আর ডি এর মান হবে থার্টি সিক্স, তাহলে এক্স ওয়ান সমান হবে, তাহলে এক্স ওয়ান সমান, তাহলে এক্স ওয়ান সমান কত মাইনাস থ্রি, আর এক্স টু সমান ওয়ান পয়েন্ট ফাইভ, এক্স থ্রি তাহলে মাইনাস, তাহলে এক্স ওয়ান সমান মাইনাস থ্রি, এক্স ওয়ান সমান মাইনাস থ্রি বসালেই হচ্ছে জিরো হবে, তাহলে এক্স ওয়ান মাইনাস থ্রি বসাই এর মান, এফ অফ মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি তারপরে কিউ প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স। ওকে, তো মাইনাসের পরে কিউ মানে কিন্তু মাইনাসই হবে, মাইনাসের উপরে যদি বেজোর সংখ্যা থাকে তাহলে মাইনাসই হবে, জোর সংখ্যা থাকলে প্লাস হবে, জোর হবে মানে প্লাস হবে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। তিনের উপরে কিউব, থ্রির উপরে কিউব মানে টোয়েন্টি সেভেন, টোয়েন্টি সেভেন সাতাশ, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত নাইন, তিন তিনকে নয় প্লাস থার্টি সিক্স, মাইনাস এটা যোগ করলে কত হবে, মাইনাস যেহেতু দুটাই মাইনাস যোগ করলে হবে ছত্রিশ প্লাস ছত্রিশ সমান জিরো। আমরা কী এখন বলতে পারি, এখানে মাইনাস থ্রি লিখেছি কিন্তু, তাহলে কী লিখবো, এখানে মাইনাস থ্রি হলে এখন কী লিখবো প্লাসটাও লিখবো, তাহলে অতএব এ প্লাস থ্রি কমা এফ অফ এর একটি উৎপাদক, অতএব এ প্লাস থ্রি কমা এফ অফ এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, তাহলে এখন কী লিখবো, এখন 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 এটা মিশিয়ে দিলাম, তাহলে এখন লিখে অঙ্কটা তুলব, তাহলে এখন এখন কমা, হ্যাঁ তাহলে এক ঘর বাদ দিব, এক ঘর বাদ দিয়ে লিখব, এখানে লিখলাম, তাহলে কী লিখবো এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস থ্রি। ওকে, তাহলে দেখেন এখানে এ কিউব আছে, সেই আগের নিয়মই, তাহলে ওপরে লিখবো এ কিউব, নিচে হলো এ, কাটাকাটি করলে হবে এ স্কোয়ার, আমি এখানে এ স্কোয়ার লিখে দেবো, এ স্কোয়ার গুণ করেন, তাহলে এ স্কোয়ার গুণ এ সমান কত হবে, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার, দেখেন এ অঙ্কে কিন্তু আমার থ্রি এ স্কোয়ার নাই, কিন্তু আমি থ্রি স্কোয়ার
বেশি লিখেছি, অতিরিক্ত লিখেছি, এটা কি করা লাগবে? এটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কি লাগবে? মাইনাস এ প্লাস থ্রি। তাহলে মাইনাস মাইনাস কত লাগবে? থ্রি এ লাগবে, মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস মাইনাস নাইন এ। দেখেন এখানে আমি কিন্তু দেখেন এখানে মাইনাস নাইন এ, এখানে আছে হলো প্লাস থ্রি এ, তাহলে কী লাগবে? বারো লাগবে। তাহলে এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, তাহলে প্লাস বারো, প্লাস বারো, তাহলে বারো থেকে প্লাস গুণ করেন টুয়েলভ এ, তিন বারো ছত্রিশ। দেখেন মিলে গেছি। এটাই কিন্তু এটাই কিন্তু ভালো, মানে এটাই অঙ্কের মূল জিনিস। এটাই ভালো করে বুঝতে পারলে আপনার অঙ্ক অটোমেটিক মিলে যাবে। দেখেন তাহলে বারো এ থেকে নাইন এ বিয়োগ করলে থ্রি এ মিলে গেছে, থ্রি এ স্কোয়ার মাইনাস এটা প্লাস বাদ চলে গেলো, থার্টি সিক্স, থার্টি সিক্স। তাহলে এখন লিখতে পারি, তাহলে লিখতে পারি এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ। তাহলে এ প্লাস থ্রি এ স্কোয়ার কত? তিন চারে বারো, তারপর ছয় দুগুণ বারো, তো আসছে না তো, তিন চারে বারো, বারো মিলছে না, তাহলে মানে এটাই অ্যান্সার হয়ে যাবে। এটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই অ্যান্সার, মিলছে না, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এখন আমরা পরের অঙ্কে যাব, ছয় নম্বর অঙ্ক। ছয় নম্বর অঙ্ক কি বলেছে? এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা দুইবার করা লাগবে, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, একটু ভালো করে অঙ্কটা বুঝতে হবে। তো কী করবো? প্রথমে ধরি 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 কী লিখবো? এফ অফ এ, ধরি এফ অফ এ সমান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি। দেখেন এ টু দি পাওয়ার ফোরের পর এ কিউব নাই, এ স্কোয়ার নাই, দুইটা মান কিন্তু নাই, তারপরে এ আছে, তাহলে কিউব স্কোয়ার এর মান কত হবে? জিরো হবে। তো মানগুলো আমি বসাই, সে আবার মানে শিফট লিখবো, শিফট লিখে শিফট প্রথমে টিপার পর মোড দিয়ে তিন নম্বরটা অলে যাব, তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আবার শুরু করি। মোড কয়বার? একবার, দুইবার, তিনবার, তিনবার মোড টিপবো। ইকুয়েশন এক নম্বর আছে, এটা যাবো, আর নট সে এবারে যাবো। তারপর ডিগ্রি, ডিগ্রি কিন্তু এখানে দেখেন ফোর আছে, এখানে কিন্তু ফোর আছে, তো আমার এখানে থ্রি পর্যন্ত আছে, থ্রি নিলে হবে, থ্রি। তাহলে এ ওয়ান কত? এর মান হলো ওয়ান। তাহলে এখানে বি, বি এর মান কত? বি এর মান জিরো। সি এর মান ধরি এটা, তাহলে মাইনাস ফোর, আর ডি এর মান থ্রি। তাহলে এক্স ওয়ান সমান আসছে, এক্স এক্স ওয়ান সমান আসছে ওয়ান পয়েন্ট থ্রি সামথিং। হ্যাঁ, আর এক্স থ্রি সমান ওয়ান আসছে, তাহলে আমি ওয়ান টাই নেবো, ওয়ান টাই আমি নেবো। দেখেন তাহলে অতএব এফ অফ, এফ অফ ওয়ান সমান তাহলে ওয়ানের পরে ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি। এখানে ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি, থ্রি আর ওয়ান যোগ করলে ফোর মাইনাস ফোর সমান জিরো। তাহলে অতএব কী বলতে পারি? অতএব মানে ওয়ান প্লাস, তাহলে অতএব এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ঠিক আছে, তো এখন আবার আবার লিখতে হবে কি? এখন এর উৎপাদক এফ অফ এ, তাহলে এখন হবে এখন এখন এখন, তাহলে এক ঘর কি করবো? বাদ দিব, এটা কি এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান। ওকে, এখানে কি লিখবো? এ কিউব হবে, কাটাকাটি করলে এ একই নিয়ম, এ যদি বার ফোর উপরে লিখবো, এখানে এ লিখবো, কাটাকাটি করলে হবে এ কিউব, তাহলে এ কিউব, তাহলে এ কিউব আর এ গুণ করলে হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ কিউব। দেখেন এখানে কিন্তু এ কিউব নাই, চলে আসছে, তাহলে কি এখন কী করবো? এ স্কোয়ার, এখানে লাগবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে প্লাস এ কিউব মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে আবার এ মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখেন এ কিউব, এ কিউব বাদ চলে গেছে, কিন্তু আমার এ স্কোয়ার এক্সট্রা হয়ে গেছে, এটাকে বাদ দেওয়া লাগবে, তাহলে প্লাস এ দিয়ে, প্লাস এ,
প্লাস এ, তাহলে গুণ করেন প্লাস এ স্কোয়ার মাইনাস এ। দেখেন এখানেও কিন্তু আমার কি মাইনাস এ, মাইনাস এ কয়টা আছে, একটা আছে, কয়টা, তিনটা। তাহলে কি লাগবে এখন, এখন তিনটা লাগবে। তাহলে দেখেন মাইনাস মাইনাস থ্রি, মাইনাস থ্রি এ মানে শুনি প্লাস থ্রি এ। তাহলে এখন লিখতে পারি এ মাইনাস ওয়ান এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি। তাহলে দেখেন আবার ধরা লাগবে, যে এটাকে আমার ধরা লাগবে আমাকে। তাহলে কী লিখবো এখন, আবার ধরি আবার ধরি আবার আবার ধরি আবার ধরি জি অফ জি অফ এ সমান ধরি এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি আবার ধরলাম। তো এখন আবার সে একই নিয়মে আমাকে এটা জিরো করা লাগবে। কী বসালে জিরো হচ্ছে সেটা এখন দেখা লাগবে। কী বসালে করি, তাহলে শুরু করি। দেখেন আবার শিফট লিখে মোড ক্লিয়ার করে দিই, অন ক্লিয়ার করে দিলাম। এখানে দেখেন আবার মোড একবার দুইবার, একবার দুইবার তিনবার, তিনবার, তারপর ইকুয়েশন, ইকুয়েশন হলো একবার, তারপর আননটস আছে এখানে সাইডেটা টিপব। তাহলে কী হবে, টু আর থ্রি, ডিগ্রি হলো থ্রি, থ্রি এ এর মান কত, ওয়ান ওয়ান, বি এর মান ওয়ান, এর মানও ওয়ান মানে সেম ওয়ান, ডি এর মান মাইনাস থ্রি। দেখে এক্স ওয়ান সমান ওয়ান, এখানে ওয়ান বসালেই আমি জিরো পাবো। ওয়ান বসান, জি অফ ওয়ান সমান ওয়ানের উপরে কিউ প্লাস ওয়ানের উপরে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি, সবই হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি, থ্রি মাইনাস থ্রি সমান জিরো। তা কী বলতে পারি এখন, এখন বলতে পারি অতএব অতএব এ মাইনাস ওয়ান জি কমা জি জি অফ জি অফ এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, উৎপাদক। এদিকে আমি তাহলে এদিকে এ মাইনাস ওয়ান পেয়েছি একটা, প্রথমটা পেয়েছিলাম এ মাইনাস ওয়ান, এটা নিয়ে কাজ করছিলাম। তাহলে এ মাইনাস ওয়ানটা আমার মনে রাখতে হবে, এ মাইনাস ওয়ান একটা পেয়েছি মনে রাখবেন। তাহলে এখন আবার যাই, এখন এখন কী লিখবো, রঙ ছিল এটা মনে রাখবেন। হ্যাঁ তাহলে এখন হলো যে এটা এ কিউ, এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি। ওকে এক ঘর বাদ দেন, এক ঘর বাদ দেন, তাহলে এ মাইনাস ওয়ান লিখে দেন, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। ওকে তাহলে এ স্কোয়ার এ কিউব মাইনাস এ স্কোয়ার, দেখেন এখানে হলো প্লাস এ স্কোয়ার আছে কিন্তু মাইনাস হচ্ছে, প্লাস টু এ লাগবে, প্লাস টু এ, তাহলে প্লাস টু এ, টু এ এ মাইনাস ওয়ান, তাহলে হবে প্লাস টু এ স্কোয়ার। দেখেন যোগ বিয়োগ করলে এ স্কোয়ার পাওয়া যাবে, তারপরে মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু এ। দেখেন এখানে কত আছে, এখানে আছে হলো মানে টু এ প্লাস হলো আছে কত, মানে একটা আছে, তাহলে কত লাগবে প্লাস থ্রি, প্লাস থ্রি এ মাইনাস ওয়ান, প্লাস থ্রি এ মাইনাস থ্রি মিলে গেছে। ওকে মিলে গেছে, তাহলে এখন লিখবো হলো এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি। ওকে এ মাইনাস ওয়ান, তাহলে ভাঙান, ভাঙালে কত হবে, দু এককে দুই, সরি তিন এককে তিন, থ্রি এ মাইনাস এ হবে প্লাস থ্রি। তাহলে এ মাইনাস ওয়ান এ কমন এ প্লাস থ্রি, দুই দুই হলো, হ্যাঁ এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এ প্লাস, তাহলে তিন এককে তিন, তিন থেকে একবার দিলে দুই, ঠিক আছে। তাহলে থ্রি মাইনাস কমন নিলে, মাইনাস কমন নিলে এ প্লাস এ মাইনাস থ্রি হয়ে যাচ্ছিল, তাহলে ঠিক করলাম প্লাস থ্রি এ মাইনাস থ্রি, ঠিক আছে প্লাস থ্রি এ মাইনাস থ্রি, এ স্কোয়ার প্লাস থ্রি এ এটা তো ভাঙছে না, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, এটা ভাঙছে না, মিলছে না।
তাহলে এটাই অ্যান্সার। এখানে থাকবে এটা, এই পর্যন্ত এটা, তাহলে প্রথমে ছিল আটটা এ মাইনাস ছিল, তাহলে অঙ্কটা তুলি, অতএব অতএব এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান, তাহলে এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি, এটার উপরে স্কোয়ার, এ মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার দিলাম, আর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি। আশা করি আপনাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে, অবশ্যই আগামী ক্লাস দেখার জন্য আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।